আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ব্যাপার। বারাকাতুহ। ঠিক আছে, কেসিপি আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। কেসিপি আপনার আনমিউট করে কথা বলতে হবে, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যালো আসিফ ভাই, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আমি কি সফটভাবে জন্মগ্রহণ করেছি? আমি আমাকে যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি লাইব্রেরির প্রথম, আমার কি তো আমার প্রশ্ন হচ্ছে, সনাতন ধর্মে মানে ভারতবর্ষে সতীদাহ প্রথা ছিল, তো আমি যতটুকু ধর্মগ্রন্থ পড়ে দেখছি কোথাও এটা তো নাই, তো এটাকে কিভাবে মেনে নেবো যে এলো এটা ধর্মের অংশ? আপনি সংশয় ডট কমে ঢুকে এই বিষয়ে অনেকগুলো লেখা আছে, এগুলো একটু পড়ে দেখেন। ঠিক আছে, মহাভারতেই আছে, আমি সতীদাহের সতীদাহের কথা মহাভারতেই আছে। ঠিক আছে, আপনি সংশয় ডট কমে ঢুকে সতী লিখে সার্চ করেন, অনেক প্রবন্ধ পেয়ে যাবেন, সেগুলো একটু পড়ে দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। সংশয় ডট কমে ঢুকেছেন আপনি এই পর্যন্ত? হ্যাঁ, আমি ঢুকেছি, পড়তেছি আর কি। তো সনাতন ধর্মে প্রচুর মানে আমার আমার মতে প্রচুর মানে এই কুসংস্কার ভরপুর আছে। এই কুসংস্কার গুলিকে মানে এতই কুসংস্কার যেটা কোনো লজিক নাই, কোনোই নাই, এরকম আছে। তো আমি সবসময় চেষ্টা করি যে এই কুসংস্কার করে চলতে, তো কিন্তু আমি এই এই যে সতীদাহ প্রথা, এই কথাটা মানে জঘন্যতম একটা অপরাধ এটা। তো এটা মানে আমি সনাতন ধর্মের যে মেন যে ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, গীতা, এগুলিতে কোথাও পাই নাই। আচ্ছা, আপনি তাহলে যে সংশয় ডট কমে ঢুকে সতী হিন্দু ধর্মে নারী এই মানে ক্যাটাগরির ভিতরে ঢুকে দেখেন, এবং এখানে আমি একমত যে এটা ঘটছে, এতে এটা ঘটছে, কিন্তু এটা যে সনাতন ধর্মের বিধান ছিল। একই সাথে হিন্দু ধর্ম তো আসলে গ্রন্থ কেন্দ্রিক না, হিন্দু ধর্মটা কোনো গ্রন্থ কেন্দ্রিক কোনো ধর্ম না, হিন্দু ধর্মটা হচ্ছে কালচার কেন্দ্রিক ধর্ম। কালচার গুলা পরে ধীরে 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 আসলে ধর্মে রূপ নিচ্ছে। ঠিক আছে, হিন্দু ধর্মটার বেসিস হচ্ছে কালচার, হিন্দু ধর্মের বেসিস কোনো গ্রন্থ না। ইসলাম ধর্মের বেসিক যেমন একটা গ্রন্থ, হিন্দু ধর্ম কিন্তু এরকম না, এই জিনিসটা আপনি জানেন ভাই? হ্যাঁ, এটা জানি, এটা জানি, কালচারই আছে কিন্তু তাহলে কালচারের ভিতরে তো, হিন্দু ধর্মের কালচারের ভিতরে তো এই জিনিসটা ছিল, সতী দাহ তো ছিল, তাই না? না, কালচারে ছিল এটা, এটা আমি মানে আমি আমার কথা উল্লেখ না, কালচারে ছিল এবং এই জগন্নাথ গ্রহটা ঘটছে, এতে নিঃসন্দেহে আমি একমত। কিন্তু আমার সনাতন ধর্মের একটা ই আছে, সেটা হলো সবচেয়ে পবিত্র যে গ্রন্থ বলা হয় সেটা হলো বেদ, উপনিষদ, গীতা। আর যত গ্রন্থগুলি আছে যেমন পুরাণ, ভাগবত, এগুলি মানে এগুলিতে মানে পুরো ইয়েতে ভরপুর, পুরোটা গ্রন্থে এখানে এক কথা বলছে আর একটা কথা বলছে, পুরোটাই সাংঘর্ষিক, তো এটার সাথে কোনো রকম। কিন্তু বেদ, পুরাণ, গীতা এখানে আমি কোন রকম মানে মানে কোনো ই পাচ্ছি না, এগুলো ইগুলো পাচ্ছি না, সেজন্য। তো বেদের ভিতরে বলা হয়েছে না যে ঈশ্বরকে, ঈশ্বরের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, তারপরে হচ্ছে পা থেকে হচ্ছে শূদ্রদের সৃষ্টি, এটা বেদে বলা হয়েছে না? বেদের এটা তো মানে মানে না, এটা এটা মানে এই জিনিসটা বলা হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটাকে গুণ কর্ম বিভাজন করছে। না না না, বেদে এরকম কখনো বলা হয়নি, বেদে বলা পরিষ্কার ভাবে বলা হয়েছে বেদে যে ব্রহ্মার পা থেকে শূদ্রদের সৃষ্টি, এবং অনেকগুলা মানে ভার্স আছে যেখানে সরাসরি বর্ণবাদ মানে বর্ণবাদের পক্ষে অনেকগুলা ভার্স আছে। আপনি ভাই সংশয় ডট কমে ঢুকে হিন্দু ধর্ম, সংশয় ডট কমে ঢুকে ভারতবর্ষে ব্রাহ্মণরা, ভারতবর্ষে ব্রাহ্মণরা, কেসিপি ভাই আপনি সংশয় ডট কমে ঢুকে এই সমস্ত রেফারেন্স দেয়া আছে সংশয় ডট কমে, কোন গ্রন্থে কি আছে, কোন বেদে কি আছে, সেই সমস্ত কিছু, ঋগ্বেদে কি আছে, সমস্ত কিছু দেয়া আছে সংশয় ডট কমে। একটু ভাই ঢুকে পড়ে তারপরে আপনি আমার সাথে আলাপ করতে আসেন, ঠিক আছে? কারণ এইভাবে হাওয়ার ভিতরে আলাপ আলোচনা তো করা যাবে না, দলিল প্রমাণ ধরে ধরে কথা বলতে হবে। আপনি একটু আগে পড়ে আসেন, তারপরে সেই লেখার বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে আপনি পরবর্তীতে যুক্ত হয়ে বলতে পারেন, ঠিক আছে? যে এই লেখাটা বিষয়ে আমি কথা বলবো, তখন আমরা স্পেসিফিকলি আলোচনা করতে পারবো, এইভাবে তো ভাষা ভাষা আলোচনা আসলে করা যায় না। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাচ্ছি।